হ্যালো এন্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা গ্রামার ওয়ার্কশপের মধ্যে ইনফিনিটিভ ভার্বস, ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ এবং আইডেন্টিফিকেশন অফ দ্য ভার্ব অ্যান্ড অবজেক্ট সম্বন্ধে আমরা শিখব। তো বলে রাখি, যদি এই ভিডিও দেখার আগে তোমরা এই টেস্ট সিরিজটাকে অ্যাপ্লাই করতে চাও বা টেস্ট সিরিজটা একবার দিতে চাও, তাহলে ডেফিনেটলি তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যেতে পারো, ওখানে তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাবে। এবং একটা নতুন জিনিস আমি অ্যাড করছি আজ, মানে এই লেকচার থেকে নেক্সট উইকের মধ্যে গ্রামার ওয়ার্কশপে কি কি থাকবে সেই সেই টেস্ট সিরিজটা আমিও তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো এই ভিডিওটা দেখার পর আমি তোমাদেরকে সকলকে বলবো, তোমরা ডেফিনেটলি তোমরা ট্রাই করবে পরের ওয়ার্কশপে যে পেজটা থাকবে সেই পেজটা সলভ করার, এবং এর সলিউশনটা তারপরে মানে নেক্সট উইকে তোমরা পেয়ে যাবে। ওকে, সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি, মাই নেম ইজ সুজয় দাস, ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিস। আর যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের মেল করতে পারো hcdpedu@gmail.com, আর যদি পিডিএফ এর দরকার হয় তাহলে ডেফিনেটলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারো hcdpedu@gmail.com। ওয়েল, শুরু করা যাক। তো ফার্স্টে আজকে আমরা বোঝাবো যে ইনফিনিটিভ ভার্ব জিনিসটা কি, দ্য কনসেপ্ট অফ দ্য ইনফিনিটিভ ভার্ব। সো ইনফিনিটিভ ভার্ব জিনিসটা আসলে কিছুই না, ইনফিনিটিভ ভার্ব হচ্ছে ভার্বের একটা বেসিক ফর্ম, যেই ফর্মটা সেটা এক্সিস্ট করে ডিকশনারির মধ্যে, মানে উইদাউট এনি কি বলবো টেন্স, কোনো রুল বা কোনো কিছু রুল ছাড়া একটা বেসিক ফর্ম অফ ভার্ব যেটা ডিকশনারির মধ্যে এক্সিস্ট করে সেটাকে আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। মনে রাখবে ইনফিনিটিভ ভার্বের সবসময় বসানোর আগে কি হয়, অলওয়েজ একটা আমরা টু বলি, টু ওয়ার্ডটা অ্যাড করে আমরা ভার্বটাকে টু প্লাস ভার্ব আমরা অলওয়েজ বসাই, টু প্লাস ভার্ব এই ফর্ম আমরা অলওয়েজ বসাই। আর কোনো কিছু করার প্রবণতা, কোনো কিছু করা লাইক টু ডু, টু প্লে, খেলাধুলা করা, টু প্লে, টু স্টাডি, টু রিড, এনিথিং, সো এই প্রত্যেক ক্ষেত্রে টু হয়। সো এখানে আমরা সলিউশন দেখছি, ফার্স্ট প্রবলেম আমাদের কি বলে দিয়েছে, হি উইল বি প্রিপেয়ার্ড, ড্যাশ লিখেছে প্রপোজিং হিজ আইডিয়া টু দ্য ম্যানেজার। সো প্রপোজিং করতে চাইছে, প্রপোজিং মানে প্রস্তাবনাটা রাখতে চাইছে ম্যানেজারের কাছে, তাহলে ডেফিনেটলি মেন ভার্বটা কি, মেন ভার্বটা হচ্ছে প্রপোজ, তাহলে এখানে আমরা লিখবো কি, টু প্রপোজ, টু প্রপোজ। নেক্সট বলছে হি ওয়াজ স্যাটিসফাইড গেটিং ইট অ্যাক্রস, তাহলে এখানে কি হবে, ডেফিনেটলি মেন ভার্ব কি, গেটিং মিন্স হচ্ছে এখানে মেন ভার্ব হচ্ছে গেট, গেট হচ্ছে মেন ফর্ম, সো গেট থেকে গেটিং করেছে, তাহলে এখানে আমরা লিখবো কি, টু গেট। নেক্সট বলছে আই এম অলওয়েজ রিওয়ার্ডেড, আমি সবসময় রিওয়ার্ডেড হই, ড্যাশ এক্সপ্লেনিং দ্যাট ডিফিকাল্ট থিওরি, আই এম অলওয়েজ রিওয়ার্ডেড টু এক্সপ্লেন, সো মেন ভার্ব হচ্ছে এক্সপ্লেন, তাহলে দ্যাট ডিফিকাল্ট থিওরি। নেক্সট বলছে ডেফিনেটলি নেক্সট চার নম্বর বলছে দে উইল বি ইরিটেটেড ড্যাশ গেট সাচ লো ওয়েজ, সো কম ওয়েজ পাওয়ার জন্য তারা খুব ইরিটেট হয়, তাহলে এখানে কি হবে, মেন মেন ভার্ব গেটই আছে, তাহলে গেটের কোনো চেঞ্জেস হবে না, সো এখানে হবে টু গেট। নেক্সট বলছে হি ওয়াজ থ্রিলড ড্যাশ হ্যাভিং দ্য ক্যাশ উইথ হিম, তাহলে কি হবে, হ্যাভিং মানে মেন ভার্ব কি, হ্যাভ এখানে হ্যাভ ভার্ব হচ্ছে, তাহলে এখানে হবে টু হ্যাভ দ্য ক্যাশ উইথ হিম। ওকে, নাম্বার সিক্স বলছে হি ওয়াজ আনএবল ড্যাশ বিগিনিং দ্য ওয়ার্ক, সো এখানে বিগিনিং বলে দিয়েছে, তার মানে মেন ভার্বটা কি হবে, মেন ভার্ব হচ্ছে বিগিন, সো এখানে হবে কি, টু বিগিন, টু বিগিন। নেক্সট বলছে নাম্বার সেভেন উই ওয়্যার রেডি এক্সপ্লেনিং দ্যাট অ্যাকশন, সো এখানে ডেফিনেটলি কি হবে, টু ডেফিনেটলি আমরা বসিয়ে দেবো, এবং এক্সপ্লেনিং বলেছে, তাহলে এক্সপ্লেনিং বললে ডেফিনেটলি মেন ভার্বটা কি, এক্সপ্লেন। নেক্সট বলছে হি ওয়াজ অ্যাফ্রেড অ্যাটেম্পটিং দ্য এক্সাম, সে ভয় পাচ্ছে অ্যাটেম্পটিং করতে, অ্যাটেম্পটিং অ্যাটেম্প করতে এক্সামকে ভয় পাচ্ছে, তাহলে অ্যাটেম্পটিং ওয়ার্ডটার মধ্যে ডেফিনেটলি মেন ভার্ব কি, অ্যাটেম্পট, তাহলে হবে কি, এখানে ইনফিনিটিভ বসালে হবে টু অ্যাটেম্পট। নেক্সট বলছে নাম্বার নাইন হি ওয়াজ রিলুশিয়ান সেইং দ্য ট্রুথ, তাহলে কি হবে, হি ওয়াজ ডেফিনেটলি টু সে দ্য ট্রুথ। নাম্বার টেন বলছে হি ওয়াজ আনফিট ডুইং দ্য জব, হি ওয়াজ আনফিট টু ডু দ্য জব। তো ইনফিনিটিভের কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারলে, ইনফিনিটিভ ভার্বের মেন কনসেপ্ট হচ্ছে মেন ভার্বের আগে ডেফিনেটলি যেটা বলবে সেটা টু ফর্ম বসিয়ে তোমরা কি করে দেবে এখানে প্রত্যেকটা ভার্বকে, সিম্পলি যে ফর্ম আছে সেই ফর্ম থেকে সেই ফর্মটাকে তোমাদের মানে অরিজিনাল ডিকশনারি ওয়ার্ড বা অরিজিনাল প্রেজেন্ট ফর্মে তোমাদের বসাতে হবে। ওকে, সো শুরু করা যাক ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। তো ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ তোমাদের যদি আমি বলি, একটা জিনিস মনে রাখবে, অ্যাডজেক্টিভ জিনিসটা কি প্রথমে বলি, সো প্রথমে আমরা পার্টস অফ স্পিচ শিখেছিলাম, কি শিখেছিলাম, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। সো পার্টস অফ স্পিচ কে আমরা জানি কতগুলো ভাগে ভাগ করা যায়, দেয়ার আর আটখানা পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে ছিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপর ছিল ভার্ব, দেন ছিল অ্যাডভার্ব, দেন প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন, মোট আটটা ভাগ।
সো আজকে আমরা ডিসকাস করব অ্যাডজেকটিভ জিনিসটা কি। অ্যাডজেকটিভ জিনিসটা যদি আমরা বোঝা যায় তাহলে ডেফিনেটলি আমাদের অ্যাডজেকটিভের ডিগ্রি বুঝতে কোনো অসুবিধা হবে না। সো অ্যাডজেকটিভ ইজ এ ওয়ার্ড, অ্যাডজেকটিভ হচ্ছে একটা শব্দ হুইচ ইজ ইউজ টু ডিসক্রাইব আইডেন্টিটি মডিফাই অর দ্য কোয়ান্টিটি অফ দ্য নাউন অফ। এক কথায় যদি সোজা সাপটা কথায় বাংলায় যদি আমি তোমাদের বলি অ্যাডজেকটিভ কি, অ্যাডজেকটিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝাতে আমরা যা ব্যবহার করি সেটাকেই বলা হয় অ্যাডজেকটিভ। মানে যে সমস্ত ওয়ার্ডস আমরা ব্যবহার করে থাকি কি নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝানোর জন্য। সাপোজ যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, সো ডেফিনেটলি এখানে গুড যে ওয়ার্ডটা বলছি, আমরা যদি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ দেখি রাম হচ্ছে কি, রাম হচ্ছে নাউন। জাস্ট এক্সাম্পলের জন্য বলছি রাম হচ্ছে নাউন, ইজ হচ্ছে একটা ভার, এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে কি ডেফিনেটলি নাউন, বাট গুড যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ এই গুড ওয়ার্ডটা কি, গুড ওয়ার্ডটা রামের সম্বন্ধে বলছে। রাম মানে কি, রাম হচ্ছে নাউন। সো নাউনের সম্বন্ধে যে ওয়ার্ড কোনো তার কন্ডিশন বা তার ডিটেল সম্বন্ধে বলে সেই ওয়ার্ডকে আমরা বলে থাকি, সেই ওয়ার্ডকে আমরা ডেফিনেটলি বলে থাকি কি অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পারলে, তাহলে গুড ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এইবার বলছে তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে সিম্পলি দোষগুণ বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ হ্যাভ থ্রি ডিগ্রিজ, তিনখানা ডিগ্রিজ আছে। ওকে সো ডিগ্রি যদি আমরা বলি অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি আছে। সো আমি এখানে পুরো চার্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে জিনিসটা শিখে নাও তোমরা। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কতগুলো ডিগ্রি আছে, অ্যাডজেক্টিভের মোট তিনখানা ডিগ্রি আছে। কি কি ডিগ্রিগুলো আছে, সেই তিনটে ডিগ্রি কি কি, এটাকে একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, নেক্সট ওয়ান হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ওকে সো পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি সম্বন্ধে আমরা একটুখানি ইন ডিটেলস আলোচনা করে দিই, তাহলে তোমাদের বুঝতেও যেমন সুবিধা হবে, প্লাস তোমাদের এর পরে যে মানে মানে কি বলবো ব্ল্যাঙ্কস যেগুলো আছে সেই ব্ল্যাঙ্কসগুলো পড়তে তোমাদের সুবিধা হবে। ওকে সো আমি ফার্স্ট লিখছি পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। ওয়েল আমি তিনখানা সেপারেটর করে দিচ্ছি, ফার্স্ট ট্যাগে আমি পজিটিভ ডিগ্রি এটা বোঝাবো, নেক্সট ওয়ানে আমি বোঝাচ্ছি কম্প্যারেটিভ ডিগ্রি, the last one is the superlative degree. Okay, so positive degree, comparative degree, superlative degree. পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ যখন নিজের মতো ভাবে বসে। কি বললাম, পজিটিভ ডিগ্রি সিম্পলি কিছুই নয়, যখন অ্যাডজেক্টিভ মানে নিজের মতো বসে, মানে একা বলছে বা সাধারণ কোনো অবস্থাকে বলছে বা নর্মাল সিচুয়েশন, ইন নর্মাল কেস, ইন নর্মাল কেস, এই কেসে বলা হয় কি অ্যাডজেক্টিভ যখন নর্মাল কেসে বসে তখন সেটাকে বলে পজিটিভ ডিগ্রি। সাপোজ আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম আমি আগের এক্সাম্পল দিচ্ছি, রাম ইজ এ গুড বয়, সো ভালো করে চিন্তা করে দেখো এটা একটা নর্মাল স্টেটমেন্ট আমরা নর্মালি বলে থাকি যে রাম হচ্ছে একটা ভালো ছেলে। আমি জাস্ট মানে বলছি জাস্ট একটুখানি মানে উপর দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, মানে ওভারঅল একটু বুঝিয়ে দিচ্ছি, বিকজ আমি এর সম্বন্ধে আমাদের চ্যানেলে তোমরা ডেফিনেটলি প্লেলিস্টে ডেফিনেটলি আরো ভিডিও পেয়ে যাবে ইন ডেপথ, সেখানে আরো বলা আছে। সো গুড হচ্ছে সাধারণ বলছে, কম্প্যারেটিভ ওয়ার্ডটার মানে কি, যেখানে অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে, ওকে কম্পেয়ার করা হচ্ছে উইথ সামওয়ান, উইথ সামওয়ান অর সামবাডি, অর সামবাডি। যখন কম্পেয়ার করছি আমরা অ্যাডজেক্টিভকে সামবাডি, সাপোজ আমি রামকে কম্পেয়ার করছি অন্য কারোর সাথে, তখন কি হয় মানে একজনের সাথে অন্যজনের কম্পারিজন যখন করা হয় তখন সেক্ষেত্রে বলা হয় মানে এ সাপোজ সাপোজ এ হচ্ছে মাচ বেটার, তো এ হচ্ছে অনেক বেটার মানে সব থেকে ভালো। সো আমার কথার মধ্যে তোমরা পেয়ে গেলে কি হচ্ছে এখানে, তাহলে এখান থেকে তোমরা বলতে পারি কি সাপোজ রাম ইজ বেটার, রাম ইজ বেটার দ্যান রবি ইন কেস অফ হেলথ, ইন কেস অফ হেলথ, সাহায্য করার দিক দিয়ে রাম হচ্ছে বেটার রবির থেকে, বা রাম ইজ এ গুড বয়, বা সো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এরকম বলতে পারি যে কি রামকে বেটার বলা হচ্ছে কিসে থেকে, রবির থেকে। সো দেখো এখানে একটা টার্ম আমরা ইউজ করছি বেটার,
বেটারটা কিসের জন্য ইউজ করছি? বেটারটা ইউজ করছি বিকজ রামকে কম্পারিজন করা হচ্ছে কার সাথে, রবির সাথে কম্পেয়ার করা হচ্ছে। অ্যান্ড থার্ড কেস হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, যখন একটা অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভের যে সাবজেক্ট আছে সাবজেক্টকে কম্পেয়ার করা হচ্ছে এন্টায়ার গ্রুপ অফ পিপল, একে কম্পেয়ার করা হচ্ছে এন্টায়ার গ্রুপ অফ পিপল, মানে যতজন আছে সেখানে, মানে হিউজ নাম্বার, দুজনও থাকতে পারে, ম্যাক্সিমাম থাকতে পারে। ওকে, সো যখন এইরকম ক্ষেত্রে আমরা কম্প্যারিজন করছি তখন সেক্ষেত্রে আমরা কি ইউজ করি? সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। সাপোজ আমরা যদি এক্সাম্পলের জন্য লিখি, এক্সাম্পলের জন্য লিখতেই পারি, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বেস্ট বয় ইন দ্য ক্লাস। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে কি ইউজ করছি, এখানে বেস্ট টার্মটা ইউজ করছি। সো তোমরা দেখতে পাচ্ছ কোথাও আমরা ইউজ করছি হচ্ছে গুড, কোথাও আমরা ইউজ করছি বেটার, কোথাও আমরা ইউজ করছি বেস্ট। সো আলটিমেটলি কি হচ্ছে, গুড বেটার বেস্ট হচ্ছে তিনটে ফর্ম, গুড গুড হচ্ছে মেন অ্যাডজেক্টিভ, গুডের তিনটে ফর্ম হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে বেটার বেস্ট। সো এইরকম ভাবে মানে ডিগ্রি চেঞ্জের ব্যাপারটা, কনসেপ্টটা হচ্ছে এরকম। সো মেইনলি জেনে রাখবে যেটা আমি তোমাদের বলছি, কম্পারেটিভ করার সময় মেইন এখানে যে অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের সাথে কি ইআর যোগ করতে হয়, কি যোগ করতে হয়, ইআর অ্যাড করতে হয়। আবার এখানে ক্ষেত্রে নরমালি ক্ষেত্রে কি কি হয়, এই ক্ষেত্রে যোগ করতে হয় ইএসটি। ওকে, সো এই টার্মটা যোগ করতে হয়। সাপোজ আমি যদি বলি স্মার্ট, স্মার্ট মানে ইউনো, স্মার্ট মানে কি, আর স্মার্ট মানে বোঝানোর আশা করি দরকার নেই। তাহলে এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা ইউজ করি কি, স্মার্টার, স্মার্টার, একটা ইআর যোগ করলাম। আর এখানে আমরা ইউজ করি কি, স্মার্টেস্ট। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, সো এইটা হচ্ছে ফার্স্ট রুল, আমরা ইআর অ্যাড করে কি করি, ইআর অ্যাড করে আমরা অ্যাডজেক্টিভের সাথে ইআর অ্যাড করে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই, এবং ইএসটি যোগ করে আমরা কি করি, সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যাই। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ওয়ার্ডের সাথে আমরা ইআর ইএস যোগ করতে পারি না, লাইক বিউটিফুল। সো আমরা এখানে কখনোই বলতে পারি না বিউটিফুলার, বিউটিফুলার ওয়ার্ডটা কখনোই আমরা বলতে পারি, কখনোই বা বলতে পারি না, বা এখানে যদি আমরা বলি বিউটিফুলেস্ট তো সেটাও হয় না। তো এক্ষেত্রে আমাদের কিছু চেঞ্জ হয়, সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাড করতে হয় বিউটিফুল। ওকে, বিউটিফুলের আগে, এখানে কম্পারেটিভ ডিগ্রি করার আগে আমাদের মোর ওয়ার্ডটা অ্যাড করতে হয়, সো মোর বিউটিফুল। আর এখানে ক্ষেত্রে মানে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা কিছু কিছু ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে মোস্ট, মোস্ট বিউটিফুল। সো তোমরা এখানে বুঝতেই পারছো আশা করি, আমরা কিছু কিছু ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি করার সময় কি অ্যাড করছি, ইআর করছি, আবার কখনো কখনো ইএসটি করছি। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাথে কি হয়, যদি আমরা ইআর বা ইএসটি যোগ করি তাহলে শুনতে পুরো বেখাপ্পা লাগে, এবং সেই ওয়ার্ডগুলোর এক্সিস্টেন্ট আছে কিনা সেই নিয়ে প্রশ্ন জাগে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মোর এবং মোস্ট। অ্যান্ড দ্যাটস অল। তো এইবার আমি চলে আসছি একবারে ডিরেক্ট এক্সারসাইজে, আশা করি তোমরা ডিগ্রির বেসিক কনসেপ্ট বুঝতে পেরেছো। সো ডিগ্রির যদি বেসিক কনসেপ্ট তোমরা বুঝে গিয়ে থাকো, তাহলে এখানে ফার্স্ট বলছে দিস সামার ইজ ড্যাশ দ্যান দ্য প্রিভিয়াস সামার। তো এই সামারকে, মানে এই বছরের সামারকে, সাপোজ এটা যদি যে বছর, সাপোজ 2021, তোকে প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরের সামারের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে আমি কি বললাম, যখন কম্পেয়ার করা হবে তখন কি করা হবে, এটা কম্পেয়ার করা হচ্ছে দুজনের মধ্যে, তাহলে এখানে আমরা কি ইয়ার অ্যাড করতে পারি, সো ইয়ার বা মোর ইউজ করতে পারি। সো মেন অ্যাডজেক্টিভটা কি আছে এখানে, হট আছে, তাহলে কি হবে, হটার, HOTER নয় কিন্তু এখানে HOTER, কি হয়, HOTER, হটার, দিস সামার ইজ হটার। সো কিছু কিছু স্পেলিং এর ক্ষেত্রে, মানে কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে কিছু কিছু স্পেলিং এর চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো মনে রাখবে। নাম্বার টু বলছে হর্ষা ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস, ইন্টেলিজেন্ট। সো ইন্টেলিজেন্ট, এন্টায়ার হর্ষাকে কম্পারিজন করা হচ্ছে ইন দ্য ক্লাস। সো চিন্তা করে দেখো এখানে কি হচ্ছে, হর্ষাকে, হর্ষাকে এখানে বসানো হচ্ছে, তার সাথে ক্লাসে যত ছেলে আছে সবার সাথে তুলনা করা হচ্ছে, এন্টায়ার ক্লাস, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, নো ডাউট সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এটা। সুপারলেটিভ ডিগ্রি যদি এটা হয় তাহলে ইন্টেলিজেন্টের সাথে আমাদের কি বসাতে হবে, ইএসটি অ্যাড করতে হয়, তো ইএসটি না হলে মোস্ট ওয়ার্ডটা ইউজ করতে হয়। তো তোমরা যদি দেখো ইন্টেলিজেস্টিয়েস্ট বলে তো এরকম কোনো টার্ম হয় না, সো এক্ষেত্রে আমরা কি করবো, মোস্ট ইন্টেলিজেন্ট করবো, কি করবো, মোস্ট ইন্টেলিজেন্ট, most intelligent boy in the class. Her doll is than yours. তার পুতুলটা বলছে pretty, pretty কথাটার মানে হচ্ছে কি, সুন্দর, তার পুতুলটা তোমার থেকে সুন্দর, তাহলে এখানে তার পুতুলের সাথে তোমার পুতুলের একটা কম্পারিজন করা হচ্ছে। সো কম্পেয়ার, কম্পারেটিভ ডিগ্রি হলে কি হয়, ইয়ার অ্যাড করতে হচ্ছে, prettier, prettier than yours. নাম্বার ফোর বলছে নেম দা
big city in the world. তো এখানে ওয়ার্ল্ড একটা শহরের নাম বলতে বলছে ইন দ্য ওয়ার্ল্ড মানে এন্টায়ার ওয়ার্ল্ড এর মধ্যে অনেক লক্ষ লক্ষ শহর আছে বা হাজার হাজার শহর আছে সো তার মধ্যে লক্ষ লক্ষ অ্যাকচুয়ালি হাজার হাজার শহর আছে লক্ষ বলাটা ইয়ে হয়ে যাবে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে এনিওয়েজ সো এখানে কি হবে এখানে হবে এখানে কম্পারেটিভ ডিগ্রি হবে না এখানে হবে সুপারলেটিভ ডিগ্রি সো এখানে হবে বিগেস্ট BIGGEST সো বুঝতেই পারছো আমরা এখানে কি অ্যাড করলাম এখানে সিম্পলি EST অ্যাড করলাম নেক্সট বলছে হি ইজ দ্য ড্যাশ ফ্রেন্ড আই হ্যাভ কি হবে নাম্বার ফাইভ হচ্ছে হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড কারণ আমার যত বন্ধু আছে আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস হতেই পারে আমার সো মেনি ফ্রেন্ডস আছে তার মধ্যে সি আমার মধ্যে সব থেকে ভালো ফ্রেন্ড তাই জন্য এখানে গুডের সুপারলেটিভ ফর্ম বসছে বেস্ট গুড বেটার আচ্ছা বাই দ্য ওয়ে জেনে রাখো গুড সরি গুড সব ক্ষেত্রে কিছু আজ সব ক্ষেত্রে ইআর ইএসটি হয় না কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ডের ক্ষেত্রে চেঞ্জ হয় যেমন গুড বেটার ওফ সরি স্পেলিংটা ভুল লিখলাম BETER বেটার আদার থার্ড ওয়ান ইজ বেস্ট গুড বেটার বেস্ট ওকে নেক্সট বলছে আয়রন ইজ দ্যাশ এনি আদার মেটাল ইউজফুল এনি আদার মানে হচ্ছে কি এনি আদার মানে হচ্ছে যে কোনো মেটাল হতে পারে সেটা কপার ব্রোঞ্জ থেকে শুরু করে এনিথিং গোল্ড জার্মেনিয়াম এনিথিং যা ইচ্ছা হতে পারে তাই জন্য এখানে আয়রনকে কম্পেয়ার এখানে আয়রনকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে সো মেনি মেটালের সাথে তাহলে এখানে কি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হবে এখানে হবে কি সুপারলেটিভ ডিগ্রি হবে তাহলে সুপারলেটিভ ডিগ্রির আমি রুল কি শিখিয়েছিলাম তোমাদেরকে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে রুল শিখিয়েছিলাম ইএসটি না হলে মোস্ট হবে এবার তোমরা চিন্তা করে দেখো আমরা যদি এখানে বলি ইউজফুলের সাথে ইএসটি যোগ করে দিই তাহলে হচ্ছে ইউজফুলেস্ট এরকম কি কোনো ওয়ার্ড আছে ডেফিনেটলি নেই তাহলে কি হবে এখানে হবে মোস্ট ইউজফুল কি হবে এখানে মোস্ট ইউজফুল সো তোমরা নিজেরাই আশা করি বুঝতে পারছো যে কিরকম ভাবে এই যে মানে আমরা কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে কি কি বসাবো এগুলো তোমাদের মানে বেসিক কনসেপ্টটা তোমাদের আশা করি হয়ে গেছে নেক্সট বলছে রামস ওয়ার্ড ইজ ব্যাড রামের কাজ খুব খারাপ হারিস ইজ ড্যাশ মানে হরির কাজটা কম্পেয়ার মানে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে রামের সাথে কম্পেয়ার করা হচ্ছে দুটো ক্ষেত্রেই আমাকে ব্যাড বসাতে হবে তাহলে এখানে হচ্ছে কি ওয়ার্স WORSE ওয়ার্স কিন্তু হরির কাজটা খারাপ বাট গোবিন্দস ওয়াজ দ্য কি ওয়ার্স্ট কিন্তু গোবিন্দর কাজটা সবার থেকে খারাপ সো রামের কাজ ডেফিনেটলি খারাপ হরির কাজ হরিকে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে রামের সাথে কম্পেয়ার করা হচ্ছে বাট ইন কেস অফ গোবিন্দ গোবিন্দর কাজটা কম্পেয়ার করা হচ্ছে হরির সাথে এবং রামের সাথে যখন দুজনের বা একজনের বেশি যখনই কারোর সাথে কম্পেয়ার করা হয় তখনই সেটা সুপারলেটিভ ডিগ্রি চলে আসে তখন এখানে হয়ে যায় ওয়ার্স্ট ডব্লিউ স্পেলিং গুলো মনে রাখবে WORSE এখানে হচ্ছে WORSE ওয়ার্স আর এটা হচ্ছে ওয়ার্স্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি নাম্বার এইট সিলভার ইজ চিপ দ্যান গোল্ড চিপ বলেছে মানে এখানে সিলভারকে কার সাথে কম্পেয়ার করা হচ্ছে গোল্ডের সাথে তাহলে এটা কি হবে কম্পারেটিভ ডিগ্রি তাহলে কম্পারেটিভ হলে কি হয় চিপার হয় কি হয় চিপার CHEAPER চিপার দ্যান গোল্ড নাম্বার নাইন দ্য আইফেল টাওয়ার ইজ ড্যাশ লেখা আছে টল দ্যান কুতুব মিনার সো আইফেল টাওয়ার কুতুব মিনারের থেকে টল মানে লম্বা সো আইফেল টাওয়ারটা হচ্ছে কি আইফেল টাওয়ারটা হচ্ছে ডেফিনেটলি কি মানে আইফেল টাওয়ারকে তুলনা করা হচ্ছে কুতুব মিনারের সাথে তাহলে এখানে আমরা কি বলতে পারি টলার নেক্সট বলছে আকবর ওয়াজ দ্য গ্রেট মুঘল এম্পেরর সো মুঘল এম্পেরর অনেকগুলো ছিল বাবর ছিল শাহজাহান ছিল হুমায়ুন ছিল আকবর ছিল জাহাঙ্গীর সো অনেকে ছিল তাহলে বাবরকে সবার মধ্যে গ্রেট বলা হচ্ছে মানে এদের সবার সাথে তুলনা করা হচ্ছে তাহলে কি হবে আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কি হবে গ্রেটেস্ট আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল এম্পেরর নেক্সট হচ্ছে ডেফিনেটলি তোমরা জানো প্রিভেনশন ইজ কি হয় প্রিভেনশন মানে প্রতিরোধ করা বা কোনো কিছু প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর নেক্সট বলছে ম্যাথামেটিক্স ইজ দ্য ড্যাশ সাবজেক্ট ডিফিকাল্ট সাবজেক্ট সো এখানে ম্যাথামেটিক্সকে তুলনা করা হচ্ছে কার সাথে সাবজেক্টের সাথে তোমরা জানো সাবজেক্ট কতগুলো আছে সাবজেক্ট দেয়ার আর ডিফ মানে ভ্যারাইটি অনেক রকমের সাবজেক্ট আছে বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি এক্সেপ্ট ফ্রম ম্যাথামেটিক্স সাইকোলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইকোনমিক্স অ্যাকাউন্টস ফিনান্স প্রচুর আছে তাহলে এখানে কি হবে এখানে ডেফিনেটলি কি হবে এখানে সুপারলেটিভ ডিগ্রিতে বসাতে হবে তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু এখানে যদি বলতে ম্যাথামেটিক্সকে ডিফিকাল্ট সাবজেক্ট ধরে নেওয়া হচ্ছে অন্য কোনো সাবজেক্টের থেকে সাপোজ যদি বলে দিই ম্যাথামেটিক্সকে ডিফিকাল্ট ধরে নিচ্ছে কেমিস্ট্রিস থেকে বা বায়োলজির থেকে তাহলে ডেফিনেটলি এখানে কি হতো কম্পারেটিভ হতো কিন্তু যেহেতু এখানে ম্যাথামেটিক্সকে সবার মধ্যে ডিফিকাল্ট বলা হচ্ছে তাহলে এখানে কি হবে সুপারলেটিভ ডিগ্রি হবে এবং এখানে কি হবে মোস্ট ডিফিকাল্ট ওকে নেক্সট বলছে অ্যাপেলস আর ড্যাশ অরেঞ্জ কস্টলি আছে
তাহলে মেন ভার্ব কি কস্টলি কস্টলি হলে তাহলে এখানে কি হচ্ছে অ্যাপল কে কম্পারিজন করা হচ্ছে অরেঞ্জের সাথে তাহলে ডেফিনেটলি এখানে কি হবে কস্টলিয়ার কস্টলিয়ার দেন অরেঞ্জেস নাম্বার 14 বলছে মিস্টার শর্মা ইজ দা ফ্যাট পারসন আই হ্যাভ এভার সিন আমি যত আই হ্যাভ এভার সিন কথাটার মানে কি আই হ্যাভ এভার সিন মানে আমি যত লোক দেখেছি তার মধ্যে সব থেকে মোটা লোক তাহলে ডেফিনেটলি এখানে কি করতে হবে ফ্যাটেস্ট মিস্টার শর্মা ইজ দ্য ফ্যাটেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন নাম্বার 15 বলছে দিস সুটকেস ইজ হেভি দ্যান দ্যাট ওয়ান মানে দুটো সুটকেস আছে এই সুটকেসটা হেভি কার থেকে দ্যাট ওয়ান মানে অন্য একটা ছোট সুটকেস আছে এর থেকে মানে হেভি বলেছে তাহলে কি হবে হেভিয়ার কি হবে হেভিয়ার মানে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা এখানে ইউজ করলাম নাম্বার 16 বলছে দ্য নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ওয়াজ দ্যাজ দ্য নাম্বার অফ গার্লস প্রেজেন্ট ইন দ্য ক্লাস সো এখানে কি হচ্ছে নাম্বার অফ বয়েজ কে কম্পেয়ার করা হচ্ছে কার সাথে নাম্বার অফ গার্লস এর সাথে কম্পেয়ার করা হচ্ছে মেনি আছে তাহলে কি হবে মোর দ্যান কি হবে মোর বসবে মোর দ্যান দ্য নাম্বার অফ গার্লস প্রেজেন্ট ইন দ্য ক্লাস আর যদি সুপারলেটিভ হতো তাহলে হতো মোস্ট হতো নেক্সট বলছে সীতা ওয়াজ দ্য লিটল টায়ার্ড অফ অল দেম তাহলে কি হবে লিস্ট হবে লিস্ট ওকে নেক্সট বলছে রোহানস হাউস ইজ দ্য ফার ফ্রম কলেজ তাহলে কি হবে কলেজ থেকে দূরে এখানে কি সাবজেক্ট বলে দিচ্ছে কার বাড়ির সাথে কম্পেয়ার করে শুধু বলে দিচ্ছে কলেজ থেকে দূরে তাহলে যখন কিছু বলে দেবে না তখন ডেফিনেটলি কি করে দেবে এটাকে সুপারলেটিভ ডিগ্রি করে দেবে এবং ফার এর হচ্ছে ফারদেস্ট এফ এ আর টি এইচ ই এস টি ফারদেস্ট নাম্বার 19 হ্যাভ ইউ হার্ড দ্য ড্যাশ নিউজ লেট নিউজ তাহলে কি হবে লেটেস্ট নিউজ এল এ টি ই এস টি ওকে সো হ্যাভ ইউ হার্ড দ্য লেটেস্ট নিউজ নাম্বার 20 বলছে হি ইজ দ্য ওল্ড মেম্বার ইন দ্য রাজ্যসভা তাহলে তাকে ধরে নেওয়া হচ্ছে সব থেকে বয়স্ক মেম্বার রাজ্যসভা মানে রাজ্যসভার মধ্যে যত সো মেনি মেম্বার্স আছে সো তাদের মধ্যে সব থেকে ওল্ড তাহলে এটা সুপারলেটিভ কি হবে ওল্ড ওল্ডার ওল্ডেস্ট ওকে সো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে ওকে সো চলে আসি আমি নেক্সট প্রবলেম তো নেক্সট নেক্সট এখানে বলছে সার্কেল দ্য ভার্বস অ্যান্ড আন্ডারলাইন দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স তো আমি ভার্ব গুলোকে হাইলাইট করে দিচ্ছি ইনস্টেড অফ সার্কেল আমি কি করে দিচ্ছি কি হাইলাইট করে দিচ্ছি অ্যান্ড আন্ডারলাইন করে দিচ্ছি অবজেক্ট গুলোকে সো ফার্স্ট বলছে শাহজাহান বিল্ড দ্য তাজমহল শাহজাহান তাজমহল তৈরি করেছে তাহলে এখানে ভার্ব কোনটা হবে এখানে ভার্ব হবে হচ্ছে বিল্ড বিল্ড মানে তৈরি করা নেক্সট বলছে দ্য ক্যাট ইজ চেজিং এ মাউস এখানে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে চেজিং ইজ চেজিংটা হচ্ছে ভার্ব নেক্সট বলছে বিজয়স ডগ চিউড দ্য ডোরম্যাট বিজয়ের কুকুর ডোরম্যাট চিবুট মানে চিবিয়েছিল তাহলে চিউডটা হচ্ছে কি ভার্ব মাই আঙ্কেল প্লেস দ্য গিটার এখানে ভার্ব হচ্ছে কোনটা প্লেস অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বলছে সুমিত লাইকস আইসক্রিম সো লাইকসটা হচ্ছে ভার্ব এবার আমি আন্ডারলাইন করে দিচ্ছি কোনগুলো আন্ডারলাইন করে দিচ্ছি অবজেক্ট এখানে হচ্ছে দ্য তাজমহল অবজেক্ট এ মাউসটা অবজেক্ট দ্য ডোরম্যাট অবজেক্ট দ্য গিটার অবজেক্ট অ্যান্ড এখানে দ্য আইসক্রিম অবজেক্ট সাবজেক্ট কোনটা এটা হচ্ছে সাবজেক্ট প্রথম পার্টটা হচ্ছে সাবজেক্ট তার শাহজাহান সাবজেক্ট দ্য ক্যাট সাবজেক্ট বিজয়স ডগ সাবজেক্ট মাই আঙ্কেল সাবজেক্ট অ্যান্ড সুমিত সাবজেক্ট এগুলো সাবজেক্ট যদিও সাবজেক্টের কথা আমাদের বলেনি নেক্সট বলছে ফাদার মেড এ কাপ অফ হট কফি সো মেড হচ্ছে মেকের পাস্ট ফর্ম মেডটা একটা ভার্ব নেক্সট হচ্ছে সুন্দর বট এ গোল্ড রিং বায়ের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে বট নেক্সট হচ্ছে দ্য চিলড্রেন আর প্লেইং প্লেইং চেস তাহলে এখানে মেন হচ্ছে কোনটা ভার্ব আর প্লেইং মাই গ্র্যান্ড মাদার নিড সোয়েটার নিডস মানে বোনা সোয়েটার বুনছে বা সোয়েটার বুনে তনুজা ইজ পেন্টিং দ্য পটস তাহলে এখানে ভার্ব কোনটা এখানে হচ্ছে ইজ পেন্টিংটা হচ্ছে ভার্ব তো এবার অবজেক্টগুলোকে হাইলাইট করে দিই এ কাপ অফ হট কফি এ গোল্ড রিং চেস সোয়েটার অ্যান্ড দ্য পটস সো এগুলো ভার্ব তো এর সাথে আমি ডেফিনেটলি আজকের গ্রামার ওয়ার্কশপ এখানে শেষ করছি ডাউট বা কোয়ারিজ এর জন্য মেল করতে পারো hcpdu@gmail.com আর ডেফিনেটলি পরের নেক্সট উইকের পেজটা ডেসক্রিপশনে চলে দিয়ে দেওয়া আছে ডেফিনেটলি ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিতে পারো সো থ্যাংকস ফর ওয়াচিং